প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি খাতাকলম সাথে আছে? তো তাহলে লিখে যান কাজে। আমরা যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে শোভা। আজকে এই শোভা গল্পের এ টু জেড নিয়ে আমি আলোচনা করব। এই শোভা গল্পটি যিনি লিখেছেন তিনি হলেন আমাদের সবার পরম শ্রদ্ধেয় কবি, নন্দিত কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে তিনি যেমন কবি, তিনি তেমনি গল্পকার, তিনি তেমনি নাট্যকার, তিনি তেমনি গীতিকার, তিনি তেমনি প্রাবন্ধিক, তিনি তেমনি কথা সাহিত্যিক। অর্থাৎ সাহিত্যের হেন কোনো শাখা নেই যে শাখাতে তিনি বিচরণ করেন। তো যেহেতু আমরা গল্প পড়ছি, এই ক্ষেত্রে তাকে আমরা গল্পাকার হিসেবেই মানে বিবেচনা করব। তো এই গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুর মূলত যারা মূক এবং বধির তাদের সম্পর্কে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, তাদের প্রতি আমাদের আচরণ সহনশীল করার জন্যই মূলত তিনি অত্যন্ত সুন্দরভাবে গল্পটি লিখেছেন। এবার চলুন তবে গল্পে গল্পে গল্পটি শেষ করা যাক। এই গ্রামে ছিল এক গৃহস্থ লোক, তার নাম হলো মানিকণ্ঠ। এই মানিকণ্ঠের ছিল তিনজন সন্তান এবং এই তিনটি হলো তার কন্যা। একজনের নাম হলো সুকেশিনী, আরেকজনের নাম হলো সুহাসিনী এবং আরেকজনের নাম সুভাসিনী। এই সুভাসিনীটাই পরবর্তীত হয়ে গেল শোভা, যাকে তার একজন সুহৃদ, তার একজন ভক্ত, তার একজন প্রেমিক, তার একজন বন্ধু তাকে ডাকত সু নামে। শোভাটা পরবর্তীত হয়ে গেল সু, বুঝতে পেরেছেন? ছিল সুভাসিনী, সে থেকে হলো শোভা, পরবর্তী শোভাতে হয়ে গেল সু। তো এই তিনজন কন্যাকে তার বাবা অত্যন্ত ভালোবাসতেন। প্রথম দিকে তিনজনের প্রতি খুব আদর ছিল, কিন্তু ক্রমপর্যায়ে বড় দুইজন কথা বলা শুরু করলো, বড় হতে লাগলো, বেড়ে উঠতে লাগলো। কিন্তু ছোট যে মেয়েটি, যাকে আমরা বলছি সুভাসিনী বা সুহা, সে কিন্তু যতই দিন যাচ্ছে তত নিজের মধ্যে গুটিয়ে যাচ্ছে। সে কারোর সাথে মিশছে না বা কথা বলছে না, কথা বলার চেষ্টা করে কথা বলতে পারতেছে না। তো একটা সময় তার মা কিন্তু বুঝতে পারলেন যে মেয়েটি হচ্ছে মুক এবং বধির। মুক মানে যে কথা বলতে পারে না, বধির মানে যে কানে শোনে না, হ্যাঁ, ড্যাম এবং টিফ, মুক বধির। তো এই মেয়ে যে কথা বলতে পারে না, এটা মা মনে করলেন যে এটা হচ্ছে তার গর্ভের কলঙ্ক। হ্যাঁ, বিষয়টা তিনি পজিটিভ অর্থে দেখলেন না। যতই দিন যাচ্ছে মনে হচ্ছে এই মেয়ের উপরে মানে তার অন্যরকম মানে নির্যাতনের মাত্রা, মানসিক টর্চারের মাত্রা বেড়ে যাচ্ছে। ঠিক যেভাবে তার বড় দুজনের প্রতি, বড় দু বোনের প্রতি তার মা যেরকম আচরণ করে, মানে সেরকম আচরণ শোভার সাথে করে না। এটা আবার খেয়াল করতে লাগলেন এই যে গৃহস্থ কর্তা, কে বলেছে, বাণীকণ্ঠ, অর্থাৎ এই মেয়েটির বাবা। তার বাবা কিন্তু তাকে খুব আদর করতেন, খুব স্নেহ করতেন। শোভা ধীরে ধীরে বড় হতে লাগলো। তাদের বাড়িটা ছিল একেবারেই নদীর ধারে, আটচালা টিনের ঘর। আটচালা, বুঝতে পেরেছেন, আটচালা টিনের ঘর। এই আটচালা টিনের ঘর এবং পাশে নদী, এবং নদী, এই নদী দিয়ে বয়ে গেছে কুল কুল রোডে জল, এবং এই নদীর পাশে সারি সারি বৃক্ষ রয়েছে, অর্থাৎ বৃক্ষগুণে ভরপুর। বলছিলাম বাণীকণ্ঠের কথা, বাণীকণ্ঠ একজন গৃহস্থ, মানে
বনিয়াদি গৃহস্থ না, কিন্তু মোটামুটি মানে ভালো মানের একজন গৃহস্থ। তার যেরকম গোয়াল ঘর ছিল তার তেমনই কি ছিল, সংসার ছিল তার তেমনই, মানে কৃষিজ জমি ছিল, এবং এক কথায় একজন গৃহস্থ পরিবারের যে যে উপকরণগুলো থাকা দরকার তার সবগুলি তার ছিল। এগুলো দেখাশোনার পাশাপাশি তার আরেকটা জিনিস, মানে যেটা আলোচনা না করি, সেটা হচ্ছে তার ভালো একটা মন ছিল, শিশুর প্রতি সন্তানের প্রতি তার একটা দায়বোধ ছিল। হ্যাঁ, ওই যে আমরা বলি না, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে, মানে প্রত্যেকটা শিশুর, প্রত্যেকটা কিশোরের, অর্থাৎ যখন শিশুরা যখন বড় হয়ে ওঠে, যখন কিশোর বা কিশোরী হয়, এই শিশু থেকে কিশোর বা কিশোরী হওয়ার এই যে সময়টা, এই সময়টাতে একজন গার্জেন বা অভিভাবককে, একজন মাকে কিংবা বাবাকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হয়। এবং মা বাবার পাশাপাশি কিন্তু পরিবারের অন্যান্য সদস্যদেরও কিন্তু ভূমিকা আছে, সমাজেরও ভূমিকা আছে, রাষ্ট্রেরও ভূমিকা আছে। তার মানে সবকিছুর মধ্য দিয়ে একটা শিশু বড় হয়, বেড়ে ওঠে। পুরো প্রক্রিয়াটাকে আমরা বলি সামাজিকীকরণ। সবকিছুর পরে শোভা যতদিন যাচ্ছে সে কিন্তু বড় হচ্ছে, মানে তার মধ্যে দুরন্তপণ আছে, কিন্তু বিষয় হলো সে কথা বলার চেষ্টা করছে কিন্তু সে পারতেছে না। যখন সে তার সমবয়সীদের, মানে শিশুদের সাথে খেলার চেষ্টা করছে, দেখা গেলো সে যে কথা বলতে পারছে না, তাকে ডাকতেছে সে শুনতেছে না, বা শিশুরা যা বলতেছে মানে ওইভাবে সে বুঝতেছে না। ভাষা বুঝলে যেরকম সুবিধা হয়, ভাষা না বুঝলে, না জানলে ওইরকম কিন্তু সুবিধা পাওয়া যায় না। তো সুতরাং নানা দিক থেকে এই সমস্ত শিশুরা তাকে ভয় পেতে লাগলো এবং তার থেকে দূরে সরে যেতে লাগলো, এবং সে ক্রমশই একা হয়ে যেতে লাগলো। হ্যাঁ, ঠিক মানে মধ্যরাত যেরকম, মধ্যাহ্ন যেরকম, চাঁদ যেরকম, সূর্য যেরকম, আমরা বলি নিস্তব্ধ দুপুর, ঠিক এইরকমই যেন সে নিজের ভেতরে নিজে গুটিয়ে যেতে লাগলো, নিজের ভেতরে নিজে একা হয়ে যেতে লাগলো। মনে হচ্ছে সমাজ তাকে দেখতেছে না, পরিবার থেকে সে আলাদা হয়ে যাচ্ছে, সবচাইতে যে আপন মা সে মাও তাকে দূর দূর ছাড়াছাড়ি করতেছে, সব কিছুতে কেমন যেন মনে হচ্ছে মায়া করে না, অন্যায় করে না, দেখে না, এখন মনে হচ্ছে তার কাছে সে নিজে বোঝা হয়ে উঠতেছে। তবে তার একটা ভালো লাগার জায়গা ছিল, তাদের একটি গোয়াল ঘর ছিল, তাদের কাঁঠালের গাছ ছিল, গোয়াল ঘর ছিল। এই গোয়াল ঘরে দুটো গরু ছিল, একটি গরুর নাম হলো সর্বশ্রী এবং আরেকটি গরুর নাম হলো পাঙ্গুলি। এই গরুরাও কিন্তু কথা বলতে পারে না, সুতরাং এই বোবা প্রাণীদের সাথে শোভার কেমন একটা মেলবন্ধন তৈরি হয়ে গেল। সে দিনে তিনবার করে গোয়াল ঘরে যায়, এই গরুদের সাথে তার এক ধরনের টান, এক ধরনের ভালোবাসায় সে আপ্লুত হয়ে থাকে সারাদিন। সে ডাকলে গরুরাও এই সর্বশ্রী, তারপরে এই পাঙ্গুলি, মানে তার কথা শোনে, গরুদের ভাষাও সে বোঝে। তো নানাভাবে এই মিষ্টি মিষ্টি আদর করতে করতে গরু এই বোবা প্রাণী যেরকম তার ভাষাটা বুঝে, তার টান বুঝে, তার আকর্ষণ বুঝে, তার ইশারা বুঝে, ঠিক সেম ভাবে মানে সেও গরুদের ভাষা, এই বোবা প্রাণীদের ভাষা, এই নিরীহ প্রাণীদের ভাষা সে বুঝে, উপলব্ধি করে। এছাড়াও যদিও তাদের পরিবারে বিড়াল ছিল, ছাগল ছিল, কিন্তু মানে সেই ছাগল এবং বিড়াল এই প্রাণীদের সাথে কিন্তু তার সেরকম সখ্য গড়ে ওঠেনি। তার বেশি সখ্য গড়ে উঠেছিল মানে মানে দুটো দুটো গরুর সাথে। একটা সময় আস্তে 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 সে বড় হয়ে যখন উঠতে লাগলো, আগে যেরকম মানে বাইরে যেত, এখন দেখা গেছে তার মা তাকে বাধা দিচ্ছে, গ্রামের মানুষ তখন কথা বলছে, হ্যাঁ, তারপরে যুবক ছেলের তার দিকে অন্যরকম ভাবে দেখাচ্ছে। একটা সময় সেইগুলো বুঝতেও পারে, তার শরীর সম্পর্কে সে বুঝতে পারে,
কিন্তু নিজের সম্পর্কে যতটুকু না বোঝে তার চেয়ে বেশি অন্যজন ইশারা ইঙ্গিতে তাকে বোঝানোর চেষ্টা করে এবং সবার আগে এই বিষয়টা নজরে আনে তার বাবার। এলাকাবাসী তার বাবাকে আঙ্গুল দিয়ে দেখে দেয় যে তোমার মেয়েটা বড় হচ্ছে, ডেমে সে বাইরে এভাবে টুটু করে ঘুরে বেড়ায়, বিষয়টা ভালো দেখায় না। মেয়েদের একটু কি করতে হয়, একটু রেখে রেখে চলতে হয়, এভাবে চললে হয় না। তো যাই হোক, এখন এই মেয়েটা বিশেষ করে যখন সে সময় পেত, আসলে কেউ তো তাকে খেলায় নিত না, কেউ তার সাথে কথা বলতে চাইতো না, কেউ তার সাথে বন্ধুত্ব করতে চাইত না। সাধারণত আমাদের সমাজে বোবাদের সাথে এরকমই, কেউ কথা বলতে চায় না, কেউ বন্ধুত্ব করতে চায় না। বিষয়টা মানে আমরা যেভাবে দেখি আমাদের মেন্টালিটি যেরকম, ওদের মেন্টালিটি কিন্তু এরকম না। একজন শিশুকে যখন আপনি পড়াতে যাবেন, এই শিশুর এই যে প্রবেশ করে আপনি কিন্তু পড়াতে হবে, তার মানে হচ্ছে আপনি যা ডেলিভারি দিতে যাচ্ছেন, আপনি যা বোঝাতে যাচ্ছেন, তার লেভেলের যেন হয়, ভাষাটা যেন তার মতো হয়, মানে তার লেভেলে হবে, তাহলে সে মানে বুঝতে খুব দ্রুত বুঝতে সক্ষম হবে, আদারওয়াইজ কিন্তু সে বুঝবে না। তো যাই হোক, আমরা বলছিলাম যে এই মেয়েটি নিঃস্ব একটি মেয়ে, বোবা মেয়েটি, আমরা শোভার কথা বলছি, সে দিনের বেশিরভাগ সময় কি করতে, একটা নদীর ধারে যেত। হ্যাঁ, একটা নদীর ধারে যেত এবং সেই তাদের বাড়ির পাশে যে নদীটা, এই নদীটার পাশে একটা মানে বট গাছও রয়েছে, অন্যান্য গাছ রয়েছে। তো এই নদীর ধারে একটি ছেলে প্রায়শই মাছ শিকার করতে আসত, তার নাম হলো প্রতাপ। কি বলেছি, প্রতাপ। এই প্রতাপের সাথে, এই প্রতাপ কিন্তু মানে যেটা বলা যায় বেকার একটা ছেলে, কাজকর্ম নাই, বেশিরভাগ সময় সে বড়শি দিয়ে সেখানে মাছ ধরত, মাছ ধরার জন্য সে নদীতে আসত। সেও একটু মানে নিরাই টাইপের ছিল, মানে কথা কম বলতো, নিরিবিলি পছন্দ করতো, আবার নিরিবিলি পছন্দ কার শোভা, যে কারণে দুজনের মধ্যে একটু বন্ধুত্ব গড়ে উঠল। এবং এই শোভা যেটা করত, সে তো দীর্ঘ সময় প্রতাপে মাছ ধরত, অর্থাৎ নদীর পাড়ে বসে মাঝে মাঝে সে পান নিয়ে যেত, এবং এই পান পাওয়ার পর সে কিন্তু ভীষণ খুশি হতো, এবং এই যে কথা বলতো না, কথা না বলে তার পাশে থাকতো, বিশেষ করে বসিতে মাছ মারার সময় যদি কথা বলা হয় তাহলে ওই মাছ শিকারের মনে করে যে এটা হলো মানে দৃষ্টিকুটি একটা ব্যাপার, এই কারণে নাকি মাছ মানে চলে যায় সামুদ্রে। যাই হোক, এটা আসলে অনুসন্ধান করার মধ্যে একটা ব্যাপার, আমরা ওই দিকে যাচ্ছি না। তো এই যে তার নিরাপত্তা, নিরাপত্তাটা ভালো লাগতো প্রতাপে, যে কারণে তাদের মধ্যে একটা বন্ধু, একসময় বন্ধুত্ব গড়ে ওঠে। এই দিকে তো একটা সিনেমাও হয়েছে, একটা সিনেমাও হয়েছে, সিনেমাতে আপনি দেখতে পারবেন এটার কাহিনীটা অন্যভাবেও গিয়েছে, কিছু সংলাপ আপনার টেক্সটের মতো আছে, কিছু সংলাপ টেক্সটের বাইরেও আছে। এটা আসলে মানে হয় কি, মানে চলচ্চিত্র করলে কিছু মানে রসায়ন নিচ থেকে তৈরি করতে হয়, আর্টিস্টিক রসায়ন তৈরি করতে হয় যাতে দর্শকদের মানে মনকে জয় করা যায়, এবং এগুলো হচ্ছে সম্পূরক সংলাপ। তো যাই হোক, একটা সময় দেখা গেল তার বাবা, ওই যে মেয়েটা বড় হচ্ছে, তখন তার বাবা চাইলেন মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য। আপনি সিনেমাতে দেখবেন প্রতাপের বাবা কিন্তু মানে যেটা হয় ওই যে বিয়ের ক্ষেত্রে মানে এক ধরনের অন্তরায় সৃষ্টি করার চেষ্টা করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করে। তো যাই হোক, এটা তো আসলে নর্মাল সেন্সই আমাদের সমাজ তো এটা মেনে নেয় না, কোথাও না, রেয়ার ঘটনা যে এক বাক প্রতিবন্ধী মেয়েকে যে কথা বলতে পারে এরকম মানুষ বিয়ে করেছে, এগুলো রেয়ার ঘটনা। অতিমানবিক মানুষ ছাড়া সাধারণত এগুলো কেউ নিতে চায় না। তো যাই হোক, এগুলো নজরে চলে আসে একদিন দুই দিন করে প্রতাপের সাথে যে বসে এখানে সময় কাটাচ্ছে, এগুলো তখন অনেকেরই নজরে আসে।
আবার এদিকে তার বড় বোন মানে তার সাথে বেশি মিশতে চায় না, তার বড় বোনদের বেশি আদর করে, নানা কারণে তার মনটা একটু বিষণ্ণ ছিল। তো গায়ের মানুষ যখন আঙুল দিয়ে কথা বলা শুরু করলো, একটা সময় সে বিয়েটা ঠিক করলো। কে ঠিক করলো? মানে সুভার বাবা তার বিয়ে ঠিক করলো। হ্যাঁ, তখন যখন ওই পারে বিয়েটা ঠিক করলো, একটা সমস্যা, তখন সে মানে যখন চলে যাবে, চলে যাওয়ার আগ মুহূর্তে প্রতাপের সাথে তার দেখা হলো, এবং এই যে দেখার পর সে কিন্তু ভাষা মানে প্রকাশ করতে পারতেছে না মুখ দিয়ে, কিন্তু তার সমস্ত অঙ্গভঙ্গি কিন্তু কথা বলছে। তার দেহ, মন, মগজ, চোখ সবকিছু কিন্তু কথা বলছে। এই যে তাকে ছেড়ে যাওয়ার যে একটা বেদনা, এটা তার সমস্ত মুখে, তার দেহে এটি কিন্তু ফুটে উঠেছে। তো যাই হোক, একটা সময় প্রতাপকে মানে ছেড়ে, এখানে কিন্তু গল্পের কোন অংশে আপনাদের এখানে কিন্তু গল্পটা এখানেই শেষ, কিন্তু সিনেমাতে এগিয়ে চলে। মানে আপনাদের এখানে যেটা হচ্ছে ঈষৎ সংক্ষেপিত, মানে ছোট করে দেওয়া হয়েছে মূল অংশ। পরবর্তীতে সত্যি সত্যি তার ওই জায়গাতে বিয়ে হয়ে যায়, প্রতাপকে ছেড়ে সেখানে চলে যায়। যেদিন দেখাবে সেদিন তার মা তাকে খুব সুন্দর করে সাজুগুজু করে দেয়, যাতে বরপক্ষের পছন্দ হয়। এবং যেদিন বর আসে সেদিন স্বয়ং মানে বরপক্ষে আসার কথা আর কি, আগে তো আশীর্বাদ করে বরপক্ষের লোকেদের পক্ষে নেই একজন বা দুজন, কিন্তু সেদিন মানে ঘটনাক্রমে বর নিজেই তার বন্ধুর সাথে উপস্থিত হয়েছে। সুতরাং এই মেয়েকে দেখার পর, শোভাকে দেখার পর, মানে দেখতে তো খুবই সুন্দরী সে, এবং যেটাকে বলা হয় প্রথম দেখাতে তার প্রতি এক ধরনের মা, এক ধরনের ফিলিংস তার ভেতরে কাজ করলো, সুতরাং বড় রাজি হয়ে গেল। তো বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর যখন এই স্ত্রীকে যখন পশ্চিমে নিয়ে যাচ্ছিল, কারণ সে বর পশ্চিমে চাকরি করে, যখন পশ্চিমে নিয়ে গেল, ক্রমশ আস্তে আস্তে সকলেই জানতে পারলো যে মেয়ে কথা বলতে পারে না। এই যে কথা বলতে পারে না, নতুন সংসার গেল, আস্তে 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 তার প্রতি পরিবার থেকে, সমাজ থেকে নানা ধরনের চাপ, নানা ধরনের অবহেলা বাড়তে লাগলো। মানে পরিণতিটা এখানে এন্ডিং করা হয়েছে, গল্পের এন্ডিংটা, যে আমরা প্রতিবন্ধীদের, বিশেষ করে বাক প্রতিবন্ধী হোক, বধির হোক কিংবা মুখ হোক, যেটাই হোক না কেন, অটিস্টিক, অটিজমের সাথে যে বা যারা জড়িত আছে, এদের প্রতি আমাদের কিন্তু সহমত বলতে আমাদের কিন্তু সহানুভূতি দেখানো উচিত। এই গল্পের মধ্য দিয়ে লেখক নানাভাবে বোঝাতে চেষ্টা করেছেন, গল্পকার বোঝানোর চেষ্টা করেছে যে যেভাবে শোভার প্রতি আচরণ করেছে এলাকাবাসী, গ্রামবাসী বা পরিবারের তার আপনজনই আলো, মানে এটা কিন্তু মোটেই ঠিক না। আমাদের এদের প্রতি, যেহেতু এদের নিজস্ব, তাদের পৃথিবীর ভাষা, তাদের নিজের পৃথিবীর ভাষা, যেহেতু বাইরের পৃথিবীতে ওইভাবে তারা প্রকাশ করতে পারে না, তাদের গণ্ডিটা যেহেতু ছোট, সুতরাং তাদের প্রতি যদি আমরা রুষ্ট হই, তাদের প্রতি যদি আমরা মানে অবিচার করি, তাহলে কিন্তু তাদের যাওয়ার কোনো জায়গা থাকবে না। সুতরাং সৃষ্টির প্রতি, স্রষ্টার সৃষ্টির প্রতি প্রত্যেকেই সুন্দর দৃষ্টিভঙ্গি এবং সহানুভূতির দৃষ্টিভঙ্গি নিয়ে তাকানো উচিত, এবং সহযোগিতার হাত সবসময় তাদের উপরে বাড়িয়ে দেওয়া উচিত। রবীন্দ্রনাথ ঠাকুর মূলত এই অটিজম, অটিস্টিক শিশু বা প্রতিবন্ধী শিশুদের প্রতি সহানুভূতির ব্যাপারটি এখানে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। তো এই ছিল আমাদের, শোভা গল্পের বেসিক তথ্য এবং উপাত্ত। আপনাদের পরীক্ষায় আসতে পারে যে শোভা গল্পের দুটি প্রাণীর নাম উল্লেখ আছে, দুটি প্রাণীর নামের উল্লেখ আছে, এই দুটো প্রাণী কি কি, ওই যে গুরুর নাম আপনাদের আসতে পারে। তারপরে আসতে পারে যে শোভার পিতার নাম কি, তো শোভার পুরো নামটা কি, শোভার আর দুই বোনের নামটা কি, এভাবে আসতে পারে শোভার সাথে যার বন্ধুত্ব গড়ে উঠেছিল তার নামটা কি, এভাবে কিন্তু মানে ক্রমপর্যায়ে প্রশ্ন আসতে পারে। পুরো গল্পটি কিন্তু খুব একটা টাচি একটি গল্প, আপনি কিন্তু ফাঁকে ফাঁকে কিন্তু ভিডিও ক্লিপসটা একটু দেখে নেবেন, অসাধারণ, খুবই টাচি।
এবং একটা সময় আমি অনুরোধ করবো, মানে পুরো নাটকটি আপনি একবার দেখে ফেলুন বা সিনেমাটি দেখে ফেলুন। এই সিনেমাটি কিন্তু পরবর্তীতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে কয়েকটি শাখায়। তো যাই হোক, এই ক্লাস সম্পর্কে যদি সম্পর্ক কোনো প্রশ্ন থেকে থাকে অনায়াসে আমাদের কমেন্ট অপশনে প্রশ্ন করতে পারবেন। আর যদি কোনো ক্লাস সম্পর্কে, নতুন কোনো ক্লাস সম্পর্কে আর কোনো ক্লাস মনে করেন যে আপনাদের প্রয়োজন, কমেন্ট অপশনে জানাবেন, সেই ক্লাসটি নিয়ে নেওয়ার চেষ্টা করবো। আজকে ভালো থাকুন, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সবার প্রতি শুভকামনা। ধন্যবাদ সবাইকে।